তো লেন্সেসগুলো বোঝার আগে যেটা ফার্স্টে আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যখন একটা ক্লোজড কারেন্ট ক্যারিং কোয়েল যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান কেমন হয়, ঠিক আছে? তো এই কোয়েলটায় আমি ক্লকওয়াইজ ডাইরেকশান নিয়েছি। ক্লকওয়াইজ মানে কীরকম? এরকম, তো এরকম করে। আর এটাই আমি কিনবো অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান, এরম ঘুরছে। এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা তো ক্লকওয়াইজ, তাই তো? তাহলে এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান নেবো এটা। এবারে আমার হাত দিয়ে চেক করবো যে ক্লকওয়াইজ হলে এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এবারে আমার হাত দিয়ে চেক করবো যে ম্যাগনেটিক ফিল্ডটা কীরকম হচ্ছে। যদি ক্লকওয়াইজ হয় তাহলে ক্লকওয়াইজ রাইট হ্যান্ডে এরকম, রাইট হ্যান্ডকে আমি যদি এরকমভাবে ঘোরাই কীভাবে হবে? এরকমভাবেই ঘোরাতে হবে। আর এরকমভাবে ঘোরালে আমার থাম কি ভেতরের দিকে যাচ্ছে? ভেতরের দিকেই তো থাম আছে, ভেতরের দিকেই যাচ্ছে। তাহলে এর ম্যাগনেটিক ফিল্ড কী হবে? ক্লকওয়াইজের ম্যাগনেটিক ফিল্ড কী হয়? ইনওয়ার্ডস, ঠিক আছে? এবার অ্যান্টি ক্লকওয়াইজের জন্য আমি কী করব? আমার আঙুলগুলো কীরকম ঘোরাবো? অ্যান্টি ক্লকওয়াইজ মানে এরকম, এই তো এই ডাইরেকশান। তো তাহলে হাতটা আপনা আপনি আমার থামটা বাইরের দিকে আসছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড আমার কী হচ্ছে? আউটওয়ার্ডস। এইটা ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে? ক্লকওয়াইজ মানে এরকম ভেতরের দিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ডস। অ্যান্টি ক্লকওয়াইজ মানে এরকম, তাহলে থাম বাইরের দিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড আউটওয়ার্ডস। এটা পুরোপুরি অপোজিট টু যেটা আমরা থাম রেখে এরকম ফিঙ্গারস কার্ল করাতাম। তখন কি থামটা রেখে ফিঙ্গারগুলো যেদিকে কার্ল করছে সেদিকে আমরা ম্যাগনেটিক ফিল্ড দেখতাম। আর এখানে কী হচ্ছে, থামগুলো কার্ল করিয়ে, সরি ফিঙ্গারগুলোকে কার্ল করিয়ে থাম যেদিকে পয়েন্ট করছে সেদিকে ম্যাগনেটিক ফিল্ড। পুরোপুরি ওই লটার উল্টো দিকে। এমনি এটা হতো না আগে, যেটা করতাম এখানে যদি একটা ওয়্যার থাকে, কারেন্ট ফ্লো করছে, যদি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড চেক করতে হতো, এখানে থাম রাখতাম আমি, আমরা ফিল্ডগুলো এখানে ইনভার্স হয়ে যেত। ঠিক পুরোপুরি ওটার উল্টো, তাই না? যাই হোক, এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে লেন্সেস ল কী বলছে। লেন্সেস ল বলছে, এটা ধরে নিলাম একটা ইনওয়ার্ডস ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা ইনওয়ার্ডসের সাইন, ইনওয়ার্ডস ম্যাগনেটিক ফিল্ড। মেন জিনিসটা দেখতে হবে যে ফার্স্ট যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, ঠিক আছে, সেই হচ্ছে সব কাজ করছে। এবার আমি বলে দিচ্ছি যে এটা ইনক্রিজিং, এটা বলাই বলে দেওয়া থাকবে ইনক্রিজিং না ডিক্রিজিং। আমি বলে দিচ্ছি যে এটা এই ম্যাগনেটিক ফিল্ডটা ইনক্রিজিং। তাহলে এটা যদি ইনক্রিজিং হয় তাহলে একে আমার লেন্সেস ল বলছে অপোজেস দ্য সোর্স। এবার সোর্স, মেন সোর্স হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ইনক্রিজিং বা ডিক্রিজিং, ঠিক আছে? সোর্সটা কী? সোর্স হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে না কমছে, এটা বাড়লে এটা কমলে। যদি ম্যাগনেটিক ফিল্ডও বাড়ে তাহলে ফ্লাক্সও বাড়বে, যদি ম্যাগনেটিক ফিল্ডও কমে তাহলে ফ্লাক্সও কমবে। তাহলে মেন সোর্স অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডের বাড়া বা কমার উপর ডিপেন্ড করছে। তাহলে মেন যদি এই যে ফার্স্ট যে ম্যাগনেটিক ফিল্ড যেটা আমি দেখতে পাচ্ছি এইটা যদি বাড়ে, তাহলে এটাকে যদি আমি কমাতে হয় তাহলে আমার এর অপোজিট ম্যাগনেটিক ফিল্ডটা নিতে হবে, আনতে হবে কিছুভাবে এখানে। তাহলে আমার এই যে ধর আমি এখানে একটা এখানে লুপ নিলাম, তাহলে এই লুপে কোন ম্যাগনেটিক ফিল্ডটা লাগালে আমি এর অপোজিট ম্যাগনেটিক, মানে এই লুপে আমি কোন ডাইরেকশানে কারেন্ট ফ্লো করালে আমি এর অপোজিট ম্যাগনেটিক ফিল্ড পাবো? এটা তো ইনওয়ার্ডস। আর এখানে দেখতে পাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ করলে আমি আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড পারবো, তাহলে ইনওয়ার্ডের অপোজিট কি? আউটওয়ার্ড। তাহলে একে অপোজ করছে, তাহলে এর ডাইরেকশানটা কীরকম হবে? অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান। অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান, তাহলে অ্যাকচুয়ালি এই যে কয়েলের ভেতর থেকে যে ম্যাগনেটিক ফিল্ডটা আসছে সেটা কি বাইরের দিকে আসছে, তাই না? বাইরের দিকে আসছে। তো আমি এই 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 জায়গাগুলো ইনওয়ার্ডসের ম্যাগনেটিক ফিল্ডটাকে এরাম ধরছি, এই গ্রিনটা, আর কয়েলের ভেতর থেকে যেটা আসছে রেডটা, দুটো দুটোকে অপোজ করছে। আর এটাই হচ্ছে লেন্সেস ল। তাহলে আমি যদি আর একটা এক্সাম্পল দেখি, মানে এক্সাম্পল না দেখলে বোঝা মুশকিল। এবারে ইনওয়ার্ডস ম্যাগনেটিক ফিল্ড নিলাম, আমি আমার একটা লুপ ড্র করলাম,
এবারে আমি বলে নিলাম, আচ্ছা এবারেও ফার্স্টে বি ইনক্রিজই রাখলাম, ঠিক আছে। তা মেন আমার ফার্স্টে যেটা দেখতে হবে, যে মে সবচেয়ে প্রথম যেটা আমি ছবিতে দেখতে পাচ্ছি কি, এইটা এই ম্যাগনেটিক ফিল্ডটা, কয়েলেরটা আমরা প্রথমে কয়েল দেখবো না, ফার্স্টে আমি দেখবো কি যেখানে যে যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রেজেন্ট আছে, এটা কি আমার আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, বলে দিয়ে কী দেওয়া আছে ইনক্রিজিং, তাহলে আউটওয়ার্ডকে ডিক্রিজ করতে হবে, অপোজ মানে কি আউটওয়ার্ডকে মানে ম্যাগনেটিক ফিল্ডটাকে ডিক্রিজ করতে হবে। ডিক্রিজ কীভাবে করবো, আউটওয়ার্ডের অ্যান্টি কী হয় ইনওয়ার্ড, তাহলে আমার কয়েলের মধ্যে কোন ডাইরেকশানটা ইউজ করব, যে ডাইরেকশানের জন্য ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ডস হয়, আর এটা কোন কিসের জন্য হয় ক্লক ওয়াইজের জন্য, তাহলে ক্লক ওয়াইজ ফ্লো করিয়ে দেবো। বলো, আচ্ছা আমি আবার এবার কী করবো, আমি ম্যাগনেটিক ফিল্ড ডিক্রিজিংটাও দেখাবো এক্সাম্পল, তাহলে সব রকম এক্সাম্পল আমার কভার হয়ে যাবে। ফার্স্টেই আমায় দেখতে হবে এই ম্যাগনেটিক ফিল্ডটা কী আছে, এখানে দেখেই বুঝে যাচ্ছে এটা ইনওয়ার্ডস। এবার দেখতে হবে কী দেয়া আছে, ম্যাগনেটিক ফিল্ড ডিক্রিজিং। এবার লেন্সেস ল কী বলছে, ম্যাগনেটিক ফিল্ডের এই যে চেঞ্জটা, এই চেঞ্জটাকে অলওয়েজ অপোজ করছে, এই চেঞ্জটা এখন কি ডিক্রিজিং। এবার ডিক্রিজিংয়ের অপোজিট কী হবে, ইনক্রিজিং। তাহলে আমায় এখন এর ভেতরে যদি কোনো কয়েল থাকে, এই কয়েলে সেই ডাইরেকশানে ম্যাগনেটিক ফিল্ড মানে সেই ডাইরেকশানে কারেন্ট ফ্লো করাতে হবে, যার জন্য এর ম্যাগনেটিক ফিল্ডটা এবারে অপোজ নয়, এবারে আমায় সেম দিকের ম্যাগনেটিক ফিল্ড চাই, তবে তো ইনক্রিজ হবে। ডিক্রিজ কখন হয়, যখন দুটো জিনিস একে অপরকে একটু অ্যান্টি করে। আর ইনক্রিজ কখন হয়, এদিকে আছে আর কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা এদিকেই করে দিলাম, তাহলে ইনক্রিজ হয়ে গেল। তাহলে এবার আমার কী লাগবে, এবারে কারেন্টটা আমার ওই ডাইরেকশানে ফ্লো করাতে হবে, যাতে ম্যাগনেটিক ফিল্ডটা আবার ইনওয়ার্ডসই হয়ে যায়। এটার সাথে কিন্তু এইটার পার্থক্য এখানেই, ঠিক আছে, ইনক্রিজ ছিল এখানে, এটাকে আমায় ডিক্রিজ করতে হলো। ডিক্রিজ কী করে করবো, দুটো অপোজিট অ্যান্টি হয়ে গেল, কিন্তু এখানে ডিক্রিজ ছিল, ঠিক আছে। এবার ডিক্রিজের উল্টো কি আমায় বাড়াতে হচ্ছে, তাহলে বাড়ানোর জন্য আমায় সেম ম্যাগনেটিক ফিল্ডে আনতে হবে। তাহলে ইনওয়ার্ডস ম্যাগনেটিক ফিল্ড কিসে আছে, ক্লক ওয়াইজ ডাইরেকশানে। হ্যালো, এই হচ্ছে সেম জিনিস, লেন্সেস যে এক্সপেরিমেন্টটা করেছিল, এই একটা ম্যাগনেট আছে, নর্থ পোল সাউথ পোল, এই একটা কয়েল আছে, এটা টপ ভিউ থেকে দেখছি, ঠিক আছে, এটা ভেলোসিটির নিচের দিকে নামছে, রিলেটিভ মোশন হচ্ছে, তো রিলেটিভ মোশন যখন যত কাছে যাবে এর ম্যাগনেটিক ফিল্ডসটাকে এর ভেতরের দিকে যাবে, বাড়তে থাকবে। তাহলে আমি এটাকে অন্যভাবে কীরকমভাবে দেখেছিলাম, যে যখন এটা কাছে যাবে, লেন্সেস ল কী বলছে, মানে মেন যে ম্যাগনেটিক ফিল্ডটা, মানে এই যেটা ইন এখন মেন ম্যাগনেটিক ফিল্ড কি ইনওয়ার্ডস, কারণ কয়েলের ভেতরের দিকে যাচ্ছে, সব ভেতরে পাস হচ্ছে, তাহলে এটাকে অপোজ করব। এটাকে অপোজ কী করে করব, যদি আমি কয়েলের ভেতরে কারেন্টটা ফ্লো করিয়ে আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড করতে পারি, আর আউটওয়ার্ডকে করায় অ্যান্টি ক্লক ওয়াইজ। অ্যান্টি ক্লক ওয়াইজে কী হয়, নর্থ পোল হয় না, তাহলে নর্থ পোল অপোজ করে গেলো।